বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। ভাবছি ও রাজ্যপালে যাবো। দিদি বলছি কি, আমাকে না রাজ্যপাল করে দেবেন। আমাকে রাজ্যপাল করে দিলে আমি কিন্তু শ্লীলতা হানি করবো না। আমার আইন হলে তো আমি একদিনেই করে দিতাম। আমি কিন্তু কেস খাবো না, তো তখন আমার মজা হবে। রাজ্যপাল লদুল্লাহ কি ভালো হবে বলুন তো, রাজভবনে বসে আমার লাজলজ্জা আসবে হয়তো। এখন তো লাজলজ্জাই নেই, কেস খেয়ে ধরা পড়ে পুলিশের দাঞ্জা খেয়ে কেচ্ছা করে এখনো আবার কথা বলছি। হ্যাঁ, কিন্তু লাজ্যপাল হয়ে গেলে কি হবে, তখন আমাকে আর পুলিশ ধরতে পারবে না। আর দিদিরও খুব শখ রাজ্যপালের সাথে ঘুষোঘুষি করার। লেকিন রাজ্যপাল পেলে আপকো তো পদত্যাগ করনা চাইয়ে, হু আর ইউ টু টর্চার দ্য উইমেন। না, রাজ্যপাল ব্যাপারটা মজার, আমাকে না রাজ্যপাল করে দেবে মনে হচ্ছে। না, অনেকে বলে সিএম হয়ে, আমি না সিএমটা হতে চাই না, মানে সব পোস্টে কি আর চেয়ারম্যান ওই রাজ্যপালটা ভালো। আমি না ভাবছি রাজ্যপাল হয়ে যাব। সেটা আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা করে দেব। আমার নাম হবে আনন্দে বসি।